দেখতেই পাচ্ছি না। আচ্ছা কোয়েশ্চেন কোয়েশ্চেন এরকম যে নতুন ফ্র্যাঞ্চাইজি একটু যে আগে আমরা দেখেছি অনেক ফ্র্যাঞ্চাইজি আসছে গেছে, মানে ডিফারেন্সটা কী হবে আপনাদের? আই থিঙ্ক দ্য ডিফারেন্স উইল বি, যেটা আমার একটু আগে বক্তব্য বলেছি, আমার মতে যেহেতু আমাদের জাম্পান গ্রুপ এবং আমার পরিবার অনেক দিন ধরে অনেক স্পোর্টসের সাথে জড়িত আছে, আমার সবসময় অ্যাজ আ স্পোর্টস ফ্যামিলি উই লাভ স্পোর্টস। বাবুর সাথে আমার বাবা জড়িত আছে 77 থেকে, নাবিল ভাই আমাদের বড় ভাই উনিও জড়িত, আমি জড়িত আছি আপনার সাথে। যেহেতু আমাদের স্পোর্টস অ্যাজ এ ফ্যামিলি উই লাভ অ্যান্ড উই এনজয়, সো আমরা এটাকে এক বছর বা দুই বছর হিসেবে দেখছি না, উই ওয়ান্ট টু বি ইনভলভ ফর দ্য নেক্সট 5 to 10 years। তো আমরা সেই কমিটমেন্ট নিয়েই আমরা নেমেছি অ্যান্ড উই হ্যাভ দ্যাট বাজেট, উই আন্ডারস্ট্যান্ড হোয়াট বিপিএল ইজ এবং বিপিএলের কীরকম বাজেট দরকার, সেইভাবে প্ল্যান করে আমরা নেমেছি যাতে নেক্সট 10 years ধরে উই ক্যান বি ইনভলভ উইথ বিপিএল। আমরা আরেকটা এক্সপিরিয়েন্স যেগুলো যে বিপিএল লাস্ট ইয়ার যেসব অনেকগুলো টিম থেকে মানে অনেক পাওয়ার জন্য তারা আসে, সেক্ষেত্রে আপনাদের কী অবস্থান হবে? আমাদের পাওয়ার জন্য যেটা এসছি আমরা পেতে চাই যেটা হচ্ছে কি একমাত্র হচ্ছে খুলনা ডিভিশনের এবং খুলনা টাইটান্সের সাপোর্ট ফ্রম দ্য খুলনা ডিভিশন অ্যান্ড রেস্ট অফ দ্য কান্ট্রি বাই প্লেয়িং গুড ক্রিকেট। আর মোর দেন পাওয়ার আই থিঙ্ক আমরা দেওয়ার জন্য এসছি, যেটা আমাদের সবসময় স্পোর্টসের সাথেও আছে। আশা করি আমরা সামনে শুধু এই খুলনা টাইটান্সের শুধু টিমটা বিপিএলই খেলবে না,